দেখুন এখানে ব্যক্তি বড় নয়, আমাদের একটা টিম আছে পার্টিতে, আর সেই টিমের হাত ধরে আর কেন্দ্র থেকে আসা 29 বছরের অভিজ্ঞ সাংসদ যাকে আমরা পেয়েছি, এই দুজনের সমন্বয় এই জয় এসেছে। আর সেই সঙ্গে মোদি হাওয়া, মোদি 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 এই ঢেউ আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে। 72-এর কংগ্রেসকে দেখেছে বাংলার মানুষ, 34 বছরের কমিউনিস্ট পার্টিকে দেখেছে বাংলার সুশীল সমাজ, অনুভবী সমাজ, এবং সেই সঙ্গে 72-এর কংগ্রেস, 34 বছরের কমিউনিস্ট পার্টির সমন্বয়ে একটি নতুন পার্টি আমরা দেখতে পেলাম আজকে শাসক দলকে। তো 3 দলকেই দেখা হয়ে গেল, আর যে দলের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি, তাকে অনেক দেরি করে চিনল বাংলার মানুষ। আর অপেক্ষায় ছিল বাংলার মানুষ যে সারা ভারতবর্ষে সফলতম সরকার দিল, আমরা এই সরকারকে আনতে পারিনি, সেখান থেকে নতুনভাবে নতুন ভারত সৃষ্টির সঙ্গে নিজেকে অ্যাটাচমেন্ট রাখার জন্য নিজেদের বাংলার নতুন অনুভবী সমাজ, বুদ্ধিজীবী সমাজ, খেটে খাওয়া মানুষ নতুন করে বিজেপিকে বাংলায় নিয়ে এসেছে। গতকালকে জয়ের পর থেকেই সারা রাজ্য জুড়ে প্রায় বিশেষ করে গ্রামগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে জামা গায়ে পড়ে তারা বিভিন্ন জায়গায় তৃণমূলে পার্টি অফিস দখল বা গ্রাম ছাড়া করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কিন্তু এমনি আমরা নিজেদের মধ্যে যারা পার্টিটাকে জেলা স্তরে নেতৃত্ব দিচ্ছে আমার কার্যকর্তারা, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে যে একটা ঢেউ এসে গেছে, 2-4 জন নয়, 200-100 নয়, আমি আমার জেলাতেই দেখছি হাজার হাজার মানুষের ভিড় হয়েছে। তো এই ঢেউটা আমার মানে সত্যিই ভালো লাগছে, পাশাপাশি এই ঢেউয়ে যাতে আমাদের যে বিচারধারা, সেই বিচারধারায় যারা অভ্যস্ত হতে শুরু করেছে বাংলার মানুষ, বর্ধমানের মানুষ, ওই যারা বাজার থেকে রং কিনে এনে জামা পরে হঠাৎ করে আক্রমণ করছে, তাতে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না যে আক্রমণ করে আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেজন্যই পদ্ধতি চলছে যে আমরা যারা মূল স্ট্রিমে পার্টিটাকে চালাচ্ছি, সিস্টেমে পার্টিটা চলছে, যেটাকে আমরা রেজিমেন্ট পার্টি বলি, ক্যাডার বেস পার্টি বলি, সেই নিয়ে চর্চা চলছে। এতে অন্য কোনোভাবে আমাদের ছেলেদের, আমাদের নেতৃত্বকে, আমাদের কার্যকর্তাকে ব্ল্যাকমেল করে তার দাদের দায়ভার আমাদের উপরে চাপিয়ে না দেয়। ইতিমধ্যে আজকে সকাল থেকে শহরের, বর্ধমান শহরের রাস্তাঘাটে কান পাতলে শোনা যাচ্ছে যে তৃণমূলের 2 গোষ্ঠী ছিল, বিজেপির 3টে গোষ্ঠী, সদ্য যারা লাল রং ফিকে হয়ে যারা গেরুয়া হয়েছে তারা 1টা গোষ্ঠী, যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছে তারা 1টা গোষ্ঠী, বিজেপি যারা করছিল তারা 1টা গোষ্ঠী, 2টো গোষ্ঠী তো তাও ভালো ছিল, 3টো গোষ্ঠী কী করে সম্ভব? দেখুন গোষ্ঠী কথাটা তো আমরা বিশ্বাস করি না, আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব বলে দিয়েছে এই পার্টিতে যারা আসবে তাদের সকলকেই আমরা নিয়ে নেব, আর সকলেই যখন আসছে তখন নতুন অ্যাডজাস্টমেন্ট করতে হয়তো সময় লাগতে পারে, সবাই একটাই, এটা ভারতীয় জনতা পার্টি, এর বেশি কিছু আমি জানি না। আর আমরা বিশ্বাস করি না যে বিজেপিতে গোষ্ঠী আসে আছে বলে, দেখুন এমন তো হয়েছে যেগুলো আমাদের যারা কার্যকর্তা আছে, কার্যকর্তা ছাড়া কিছু ভোটারও আমাদের হয়তো ভোট দিয়ে দিয়েছে, তারা মনে মনে নিজেদের নেতা হিসেবে ভাবছে বা কার্যকর্তা নিজেরা ভাবছে, তো সেই ভাবনা তো কোনো অন্যায় নেই, আমরা বলছি না যে তারা অন্যায়ভাবে ভাবছেন, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে ক্যাডার বেস সিস্টেমটা আছে, আমাদের একাত্ম মানব দর্শনের যে সিস্টেমটা আছে, তারা জানে না বলে ভুল করছে। আমরা সমস্ত নেতৃত্বকে, যারা মূল স্ট্রিমে পার্টিটাকে কেন্দ্র থেকে রাজ্য, রাজ্য থেকে বর্ধমান জেলা, জেলা থেকে বুথ, একদম মন্ডল থেকে বুথ, শক্তি কেন্দ্র, যে এই সিস্টেমটা মূল স্ট্রিম যেটা পার্টির চলে, এই সিস্টেমের সঙ্গে অ্যাটাচমেন্ট করে পার্টির গাইডলাইন মেনে তাদের কাজ করানোর কথা বলে দিয়েছি। দেখুন আমরা তো এটা বলতে পারি না যে 35টায় আমরা পেয়ে যাব, কিন্তু এটা আমরা বলতে পারি যে এবারে যা পরিস্থিতি আছে বর্ধমানের,
এই যে লোকসভা, 7টা বিধানসভা নিয়ে যে লোকসভা আমাদের, সেখানে যে জয় দিশা দেখিয়েছেন, যে জয়ের স্বাদ বর্ধমানবাসী পেয়েছেন, তারা বিশ্বাস করতে শিখে যাবেন যে বিজেপিও পারে বর্ধমান পৌরসভা চালাতে। তাই 35টা ওয়ার্ডেই ভোট দিয়ে বিজেপিকে জেতানো যেতে পারে।